পাকিস্তানের বিরুদ্ধে শুভমান গিল কি খেলবেন সম্ভাবনা ক্রমশই বাড়ছে। ইতিমধ্যেই আহমেদাবাদে পৌঁছেছেন শুভমান গিল, ভারতীয় দলের সাথে অনুশীলনে যোগও দিয়েছেন। কিন্তু প্রশ্ন হল, সদ্য ডেঙ্গু সারিয়ে ওঠা তারকাই ভারতীয় ওপেনার কি খেলবেন শনিবার পাকিস্তানের বিরুদ্ধে? ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা জানিয়েছেন, শুভমান গিল 99% তৈরি এই বড় ম্যাচের জন্য। এবং অনুশীলনেও যে ছবি দেখা গেল তাতে বেশ আশাজনক বার্তাই এলো ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য। নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেছেন, প্রায় 3 দফা ব্যাট করেছেন শুভমান গিল। ব্যাটিংয়ের আগে দলের সাথে ফুটবলেও খেলেন শুভমান গিল, এমনকি আহমেদাবাদের পিচকেও দীর্ঘক্ষণ ধরে পর্যবেক্ষণ করেন শুভমান। আহমেদাবাদের পিচকে ভালো মতোই চেনেন শুভমান গিল, আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে গত আইপিএলে ঝড় তুলেছেন তিনি এবং আহমেদাবাদে তার রেকর্ড যথেষ্ট ভালো। ফলে সম্ভাবনা দেখা যাচ্ছে হয়তো শুভমান গিল শনিবার পাকিস্তানের বিরুদ্ধে নামতে পারেন, সেক্ষেত্রে ওপেনিংয়ে ঈশান কিশানের জায়গায় হয়তো খেলতে পারেন শুভমান গিল। তবে পুরো পরিস্থিতি ম্যাচের কয়েক ঘন্টা আগেই সিদ্ধান্ত নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।